পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিথারা সংস্কৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা রাধানাথ মণ্ডল দুর্গাপূজার সপ্তমীর দিন দীর্ঘ রোগভোগের পর পরলোক গমন করেন। এদিন বিথারা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ব্যক্তিবর্গ প্রয়াত রাধানাথ মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্মৃতিচারণ করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজ বিথারা সংস্কৃতি সংস্থার অন্যতম রূপকার বিথারা সংস্কৃতি সংস্থা যে 1973 সালে প্রতিষ্ঠা হয় তার অন্যতম প্রতিষ্ঠাতা আজীবন সদস্য সংস্থার মাননীয় রাধানাথ মণ্ডল মহাশয় গত সপ্তমীর দিন দুর্গা উৎসব সপ্তমীর দিন এবছর উনি পরলোক গমন করেন। দীর্ঘমেয়াদি লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো ওনারই আত্মার স্মৃতিচারণ ওনার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বিথারা সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে একটা স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেই স্মরণসভা যেটা অনুষ্ঠিত হলো, রাধানাথ মণ্ডল মহাশয় উনি আমাদের টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং তথা আমাদের বিথারা সংস্কৃতি সংস্থার প্রাক্তন সম্পাদক, এই সংস্থার রূপকার এবং এই যে বিথারা সংস্কৃতি সংস্থা, বিথারা নাম এটা ওনারই দেওয়া।
উনি অনেক কালচারমূলক প্রোগ্রামের মাধ্যম দিয়ে এই সংস্থার উন্নতি ঘটিয়েছিলেন এবং এই সংস্থা ওনার প্রাণ ছিল, ক্লাব অফ তিনি প্রাণ ছিলেন। আর এই মন্দির, ওখানকালী মন্দির ডেকোরেশন উনি করেছেন। তো সেই রাধান মণ্ডলকে আমরা কোনোদিন ভুলিনি, ভুলছি না, ভুলবও না। রাধান মণ্ডল মহাশয় স্মৃতিচারণ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ বিতারা সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে আমরা আজকে এখানে সকল ক্লাব সদস্য মিলে এক সদস্যভার আয়োজন করেছিলাম। উপস্থিত ছিলেন স্মরণসভায় সংস্থার সভাপতি, সম্পাদক ডাক্তার এমসি মণ্ডল, ডক্টর সায়ন দত্তরা এবং বহু প্রাক্তন সম্পাদক সদস্য, আজীবন সদস্য সদস্যরা, হ্যাঁ, মজুরি ভট্টাচার্য বর্তমানে প্রতিষ্ঠা করে উপস্থিত ছিলেন এবং সকলে মিলে স্মরণসভা করে আজ ওনার চরণে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।